শুরুতেই ফ্ল্যাশলাইটের আলোয় জেনে নেব বিনোদন জগতের লেটেস্ট আপডেট। এই মুহূর্তে হাতে বিশেষ কাজ নেই, কারণ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সারেগামা খ্যাত শিল্পী নোবেল নিজেই জানান, তিনি নিজেকে সংশোধন করে নিয়েছেন। তবে আফসোস হয় পেছনে ফিরে তাকালে, মনে পড়ে সারেগামাপার দিনগুলো। নোবেল স্বীকার করে নেন যে গত কয়েক বছর অনেক ঘটনা ঘটিয়েছি, আগেই বলেছি এর জন্য আমি নিজেই দায়ী, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি ঠিক হয়নি, মানুষ পছন্দ করেননি। আমার এখন মনে হয় আমার কাছে যদি টাইম মেশিন থাকতো তাহলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম, কিন্তু তা সম্ভব নয়। ব্যক্তিজীবন, কর্মজীবনে, জীবনে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে, হাতে কাজ থাকুক আর না থাকুক কোনো না কোনো বিষয় নিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, কোনো ছবিতে ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয় এটাও ঠিক তেমনভাবেই দেখা উচিত, কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গি সেরকম থাকে না। যৌন আবেদনমূলক তথা অশ্লীলতা প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে। অনন্যা পাণ্ডে আরও বলেন, যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে তাহলে অবশ্যই আমি তা করতে রাজি, কিন্তু সাধারণত তা হয় না, তাই এই বিষয়ে মোটেই ভাবি না। বিক্রমাদিত্য মোচুয়ানের আসন্ন সাইবার থ্রিলার CTRL এ মুখ্য চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। আগামী 4 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি। প্রখ্যাত মার্কিন গায়ক এবং অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন মারা গেছেন। 28 সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মারা যান বলে ফেসবুকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন তার পরিবার। কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল 88। ক্রিস ক্রিস্টোফারসনের মৃত্যুর কারণ জানানো হয়নি এখনও। AFP-র খবর, কেবল একজন গায়ক হিসেবেই নন, গীতিকার হিসেবেও ক্রিস্টোফারসন ছিলেন একজন সমীহ জাগানিয়া নাম। গ্র্যামিজয়ী এই শিল্পী সান্টা মর্নিং কামিং ডাউন এবং মি অ্যান্ড ববি ম্যাকগির মতো জনপ্রিয় সব গান লিখেছেন।